নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আবার চলে এসেছি আরেকটি গাছ নিয়ে আলোচনা করতে, যার ঔষধি গুণাগুণ অনেক বেশি। হ্যাঁ, রোগ মানেই কিন্তু মানুষের ভয়, সে যে কোনো রোগই হোক না কেন। রোগ হলেই যত সম্ভব তাড়াতাড়ি আমরা ডক্টরের কাছে গিয়ে থাকি। ডক্টর আমাদের দেখেন এবং মেডিসিন প্রেসক্রাইব করেন, সে অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক কিংবা ইউনানি। সেই মেডিসিন খেয়েই কিন্তু আমরা নিজেদেরকে সুস্থ অনুভব করি। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা প্রকৃতিতে এমন অনেক লতাপাতা গাছ আছে যে গাছগুলি কিন্তু ঔষধি গুণাগুণ অনেক বেশি, কিন্তু আমরা সেই গাছগুলির কথা কিন্তু আস্তে আস্তে ভুলে যেতে বসেছি। কারণ আমাদের মেডিকেল সায়েন্সে অনেক কিছু ইনভেন্টেড হচ্ছে এবং সেগুলোর সাকসেসফুলও হচ্ছে, সেই ট্র্যাকে হাঁটতে গিয়ে আমরা কিন্তু লতাপাতার গুণাগুণকে ভুলে যাচ্ছি। তাই আপনাদের জন্য আমি ডেলি একটা করে ভিডিও নিয়ে আসি, ভিডিওগুলি পুরোপুরি দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই তার নিশ্চয়ই দেবো। আর যদি কিছু জানার ইচ্ছা থাকে কোনো না কোনো গাছপালার সম্বন্ধে বা কোনো রোগেরও ব্যাপারে, তাকে সেক্ষেত্রেও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি নিশ্চয়ই তার জন্য রিপ্লাই দেবো। আর তার জন্য আবার নতুন ভিডিও আপনাদের জন্য করব আমি। তো আজ যে গাছটি নিয়ে আলোচনা করব, এই গাছটির নাম হচ্ছে বামুনহাটি। হ্যাঁ, এই বামুনহাটি দেখবেন আকারে খুব গুচ্ছ, মানে অনেকটা বড় টাইপের হয়ে থাকে, আর যদিও এটি একটি গুল্ম জাতীয় তবুও বৃক্ষ পর্যায়ে ধরা হয়। আর এর ব্যবহার সাধারণত দেখবেন হাটির বামুনহাটির মূল পাতা ও ছাল ব্যবহার করা হয়ে থাকে। আর এর মাত্রা যদি আমি বলে থাকি ওষুধের ক্ষেত্রে, মানে আমরা যদি সেবন করি সেক্ষেত্রে শেকড় যদি খাওয়া যায় 3 গ্রাম, 2 থেকে 3 গ্রাম, আর পাতার রস খেলে 1 থেকে 2 চামচ। এটাই এনা। তো এবার জানা যাক যে বামুনহাটি কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে। প্রথমে বলে দিই, জ্বর হলে বামুনহাটির পাতার রস জল সহ যদি আধ ঘন্টা উনুনে সেদ্ধ করে আদার রস ও মৌরি চূর্ণ সাথে যদি সেবন করা যায় সেক্ষেত্রে কিন্তু জ্বর দূর হয়। এবার হচ্ছে দাহ রোগ। দাহ মানে কোথায় পুড়ে পুড়ে গেলে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি? সেক্ষেত্রে বামুনহাটি পাতার রস দ্বারা যদি গা মালিশ করা যায় সেক্ষেত্রে কিন্তু দাহ রোগ থেকে প্রশমিত পাওয়া যায়। এবার হচ্ছে কাশি হলে, 2 গ্রাম বামুনহাটির মূলচূর্ণ উষ্ণ জল সহ যদি সেবন করা যায় সেক্ষেত্রে কাশি ঠিক হয়ে যায়। এবার আরেকটি যেমন রোগ আছে, যেমন অন্ডকোষ বৃদ্ধি পেলে, অন্ডকোষ বৃদ্ধি গেলে কী করতে হবে? বামুনহাটির মূল পিসে যদি ওই অন্ডকোষে যদি লাগানো যায় সেক্ষেত্রে কো